আমাদের বগুড়াই বলে বাতাস লেগেছে, তেল পড়া খেলে ভালো হবে, জিনে ধরলে সূরা বাকারার শেষ দুই আয়াত পড়ে ফুঁক দিলে জিন চলে যেতে পারে। হুজুর দাঁড়িয়ে এক বছর রাখার পরে তা কেটে ফেলা কাবিরা গুনাহ। আসসালামু আলাইকুম। ডাক্তার জীবন নাহার, তাই না? আলহামদুলিল্লাহ উনি আপনাদের এই হিফজখানায় এই মাদ্রাসায় 1,00,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারেক আলাইহি। আপনাদেরকেও আমি এ দানে অংশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। খালি হাতে এসেছেন নাকি? শরম পান না? দান না করে যাবেন না, কেউ বই ছেড়া পত্রিকা ছেড়ে যাবেন না। 25-30 টাকার পত্রিকা আমার, 12 জন মুফতি আছে এর পিছনে, 50টা প্রশ্নের উত্তর আছে, প্রায় 16-18 জন কর্মচারী আছে। ফরজ সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা বিদাত। হাত তুলে দোয়া করার জন্য 36টা হাদিস আছে, 24টা স্থান আছে। সালাতের বইটাতে দোয়ার বইটাতে দেখে নেন। মাদ্রাসার ছাত্রদের দ্বারা কোরআন খতম করা যাবে না। প্রধান অতিথি 25,000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি এ দান কবুল করো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শায়খ নামাজের ভিতরে ইমামের সাথে সাথে সূরা পাঠ করলে কি গুনাহ হবে? পিছে পিছে পড়তে হবে। ঔষধের দোকানে কন্ডম এবং দিল বিক্রি করা যাবে কি? দিল কি জিনিস? ও পিল, যেগুলো চলবে না বিক্রি। আমি একটা মেশকাত শরীফ বই কিনব, কোন লাইব্রেরি যেটা ভালো লাগে? আসসালামু আলাইকুম। ইন্টারনেটে আপনার আলোচনা আমি দেখি ও শুনি। আমার প্রশ্নটা হলো এই যে, একটা ব্যাংক যখন গঠন হয় তখন সেই ব্যাংকের স্কুল মূল যে ভিত্তি সেটা হলো ব্যাংকের গ্রাহক। গ্রাহক ছাড়া কখনো একটা ব্যাংক গঠন হতে পারে না। আর তাই যদি ব্যাংকে চাকরি করা, প্রিয় সাহেব আমি জানতে চাই, সূরা মুমিনের 5, 6 ও 7 নম্বর আয়াতে মুমিনের হস্তমৈথুন সম্পর্কে কি বলা হয়েছে? জি, কঠিনভাবে না করা হয়েছে, হস্তমৈথুনকে জেনা বলা হয়েছে। বলা হয়েছে যে স্ত্রী এবং দাসীর সাথে মিলন নিন্দনীয় নয়, তবে এছাড়া যারা অন্য কামনা করে সে সীমালঙ্ঘনকারী, মানে হস্তমৈথুনকারী, সীমালঙ্ঘনকারী মহাপাপ। আসসালামু আলাইকুম। শাইখ, আমি একজন দলিল লেখক, কন্ট্যাক্ট করে দলিল লেখা হিসাবে ব্যবসা করি, কিন্তু অফিসে ঘুষ দিতে হয়, বাধ্য হয়ে। এ ব্যবসা আমার জন্য কতটুক যায়? জায়েজ নয়। অবমাননাকারীকে আশ্রয় দাতার বিধান কি? জি, বইগুলি কে বড় লাভবান, কে বড় ক্ষতিগ্রস্ত, আদর্শ পরিবার, আদর্শ নারী, সব বইগুলি আছে হাতের বাম দিকে, সবাই নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না, আর সহযোগিতা করে যাবেন, কেউ খালি যাবেন না। আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি, বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। বিবাহ কেউ আদায় করার কথা বলতে পারবে? ডাকেন, কেউ যদি আদায় করার কথা বলতে পারে তো ডাকেন। জসিমউদ্দিন রহমানি, সূরা ফাতিহা শেষ
করার আগে ইমাম রুকুতে গেলে ইমামের সাথে রুকু পেলেই রাকাত পেয়ে গেছে। মসজিদের মাইক ব্যবহার করে মৃত্যু সংবাদ প্রচার করা যাবে না। এবাদত কবুল হওয়ার শর্ত কি? এবাদত কবুল হওয়ার শর্ত হালাল রুজি। যারা তাবিজ বিক্রয় করে তাদের পিছনে সলাৎ হবে না। একটি চাঁদ ও চারটি তারা, এগুলো কি জান্নাতি টুপি? জি না। স্বামী অন্যায় করলে কি তাকে, স্বামীকে কে আর স্ত্রী মারতে পারে? বোকামি কথা। বর্তমান সময়ে মুসলিমের নির্যাতিত মুসলিমদের ঐক্য খুব প্রয়োজন। দাওয়াত দেওয়ার মাধ্যমে করেন, কোরআন হাদিসের সহি হাদিসের দাওয়াত দেন, সব ঠিক হয়ে যাবে। সফরে থাকলে কতদিন পর্যন্ত কসর সলাৎ? যতদিন সফরে থাকবেন। পুরুষের জন্য লাল হলুদ কাপড় চলবে না, তবে হলুদ না, হলুদ সম্পূর্ণ নিষেধ, লাল না পরাই ভালো। আমাদের প্রধানমন্ত্রী আব্বা ওই জমি চাষ করা কাজটা ছেড়ে দিলে তো গরু ধানের ক্ষেতের দিকে যেত, তখন বলতাম এই থেমে গেছে, তার মানে কথা আমার বুঝেছে, একটু পরে আবার যাচ্ছে, তার মানে ও বুঝেনি। তাহলে তোমাদের এখানে গুম খাওয়া লোক আছে, জর্দা খাওয়া লোক আছে, কেউ বুঝে না যেটা খারাপ? বুঝে ও বুঝে না, তাই তো পশু, কষ্ট লাগে, খারাপ লাগছে। মহারাজ সাহেব জর্দা খায় তখন বলছে মাকরু, মাকরু মানে জানেন, মাকরু মানে খারাপ। তাহলে আপনাদের এমাম খারাপ খায় ও কথা নিজে বলছে, কিন্তু শব্দটা খারাপ বলেনি, কি বলেছে? মাকরু। আব্দুরাজাক সাহেব এটা কঠিনভাবে বলেছে, এই জন্য তুমি জর্দা খান না। আচ্ছা হলো, আমি খাই না আপনি খান, তা আপনি মাকরু বলে কি বলতে চাইলেন জাতিকে? জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে 10টা টাকা উপার্জনের চেষ্টা করিয়েন না। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি, জাতিকে ফাঁকি দিয়ে জাতির কাছে খারাপ হয়ে পয়সা উপার্জন করতে হবে না। বগুড়ার ট্রেন স্টেশন আছে, সারাদিন মানুষের ব্যাগ যদি ধরে তুলে দেন, বিকেলবেলা দেখবেন 700 টাকা ইনকাম করেছে। 100 টাকা খাওয়া যাতাতে খরচ হয়ে যাবে, 600 টাকা থাকবে, 500 টাকা থাকবে। দুনিয়া অনেক বড়, দুনিয়া অনেক বড়, ক্ষতি করার চেষ্টা করিয়েন না। কাজ করে খেলে মানের মানের হানি হয় না, কাজ করে খেলে মানের হানি হয় না। বগুড়ার ট্রেন স্টেশনে সারাদিন কাজ করে খাবো, পয়সা ইনকাম করে খাবো, হালাল উপার্জন খাবো। দাউদ আলাইসালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, তাই তিনি দামি মানুষ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সাহাবীগণ বলেন আল্লাহর নবী মজ্জেনারা তো সব নেকি নিল, আপনি বলছেন যে মুয়াজ্জিনের সম্মান অনেক বেশি, আপনি বলছেন যে মুয়াজ্জিনের আজান শুনে যত লোক সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। তো আপনি যেভাবে বলছেন তাতে মুয়াজ্জিনের সব নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন আরে শোনো 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 শোনো, কুল বিমা ইয়াকুলু, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলো, হাইজান তা হাই তা সালমা তুতা, যখন আজান শেষ হয়ে যাবে পিছে পিছে বলেছো, এবার তুমিও চাও যা চাইবে তাই দেওয়া হবে, তুমিও চাও যা চাইবে তাই দেওয়া হবে। আজান হলে সব কাজ বন্ধ করে দিবেন, শুরু হলেই 5 মিনিট একটু থামেন, অত কাজ কি এমন ফাঁসে গেছে? আজান শুরু হয়েছে আপনিও পিছে পিছে বলে যান, হায়ালাসলা হায়ালাল ফলাতে কি বলবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজান যখন শেষ হয়ে যাবে তখন দুরুদে ইব্রাহিম পড়বেন, তারপরে পড়বেন আল্লাহু রাব্বা হাজিহ দাওয়াতি তাম্মা ওয়াসালাতিল কায়মা আতি মুহাম্মাদির ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াবাসুহু মাকামা মাহমুদির ওয়াদ্দা। দোয়া তো হলো, এখন আপনি বলেন আমার 1 বিঘে জমির ব্যবস্থা করে দাও তুমি বগুড়া শহরে, বলেন তার তো অভাব নাই, বলেন না আপনি না কি ভাই জান, বলা যায় না, তার কি অভাব আছে না? আপনি পাননি, পাবেন, না হলে কেউ পাবে, নিরাশার তো কিছু নেই, বলা তো নিষেধ নেই, যত চাইবেন তত খুশি, যত মুখখান বন্ধ রাখবেন তত রাগ করবে, যত মুখখান বন্ধ করবেন তত রাগ করবে। অতএব
আজান ও ইকামাতের মাঝে দুই রাকাত সালাত আদায় করেন। এবার চার নম্বরে চলে গেলাম সালাতুল ইশাক, সূর্য ওঠার পর পরই দুই রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করল, ওয়াকাদা সুম্মা ইয়াদকুরুল্লাহ, তারপর বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করতে থাকলো, হাত্তা তাতলো আসামস, সূর্য উঠে গেল, সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে দুই রাকাত সালাত আদায় করল। আল্লাহর নবী বলছেন, লাজরুন কাজরে হাজ উমরা তাম্মা তাম্মা তাম্মা, লোকটি নেকি পাবে হজ উমরার সমান, লোকটি নেকি পাবে হজ উমরার সমান, লোকটি নেকি পাবে হজ উমরার সমান, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, কবুল হজ কবুল উমরা, কবুল হজ কবুল উমরায় যত নেকি পাবে। এই যে সূর্য ওঠার পর পরই দুই রাকাত সালাত আদায় করলো, এতে তত নেকি হবে। আমি অনুবাদক, আমি বাড়তি কিছু বলিনি। ফজরের সালাত জামাতে আদায় করেন। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা তো মহিলা মানুষ, মসজিদে যাই না, যেতেও পারি না, ব্যবস্থাও নেই। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়িতেই পড়েন, ফজরের সালাত আদায় করে আপনি ওখানে বসে থাকেন, পেশাব পায়খানায় যেতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, প্রয়োজনে হেঁটে হেঁটে তাসবিহ তাহলিল করতে পারেন, নিজের সাংসারিক কাজে জড়াবেন না, ছেলে মেয়েকে ধমকাতে যাবেন না, কোনো সাংসারিক কাজে জড়াবেন না, পেশাব পায়খানার কাজ সেরে এসে হেঁটে হেঁটে না হলে বসে বসে তাসবিহ তাহলিল করবেন। বসে বসে তাসবিহ করতে করতে সূর্য উঠেছে মাত্র, সম্পূর্ণ উঠেছে মাত্র, দুই রাকাত সালাত আদায় করেন, তাহলে পূর্ণ হজ পূর্ণ উমরার নেকি হবে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার নাম সালাতুল ইশরাক। এবার সালাতুল জোহা, চাস্তের সালাত। উম্মু হানী রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতাহ ইয়াউম ফাতে মক্কা, যেদিন মক্কা বিজয় হয় সেদিন আল্লাহর নবী উম্মু হানীর বাড়িতে ঢুকলেন, ওয়াসল্লা সামানিয়া রাকা, তিনি আট রাকাত চাস্তের সালাত আদায় করলেন, তিনি খুব সংক্ষিপ্ত আদায় করেছিলেন, গায়রান্নহিতিম রুকু ও সুজুদা, তবে তিনি রুকু সিজদা খুব ধীরে পূর্ণ করেছিলেন। আপনার ভিতরে কিন্তু রুকু সিজদারই অভাব আছে, আপনি নিজেকে দেখেননি, খালি গেলেন আর আসলেন, এটা হবে না। আপনি নিজেকে দেখেননি যে রুকু থেকে আপনি ভালোভাবে উঠে নিয়ে সিজদায় চলে গেছেন। ধর্ম কি আপনার এখানে এসে পাগল হয়ে গেছে নাকি? রুকুতে একবারে সোজা হয়ে যাবেন, লম্বা পিঠটা দাঁড়িটা লয়বারে হাড্ডিটা সোজা হয়ে থাকবে, রডের মতো হয়ে থাকেন ওখানে, তাসবিহ তাহলিল করেন, এবার একবারে সোজা উঠে দাঁড়ান, দাঁড়িয়ে থাকেন, তাসবিহ তাহলিল জিকির আজকার কিছু তাসবিহ পড়েন, সামিয়াল্লাহু লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ আমদান কাসিরান তাইবান মুবারাকান ফি মিলা সামাওয়াতি মিলাল আরজ মিলা বাইনাহুম মিলা মা শাইতা মিন শাইন বাদ, আরো কত। এরপরে আপনি সিজদায় যাবেন, খুব সংক্ষিপ্ত করে আট রাকাত পড়লেন, তবে তিনি রুকু সিজদা ঠিক মতো করেছিলেন। মাজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম চাস্তের সালাত সম্পর্কে, তিনি বললেন, আল্লাহর নবী চাস্তের সালাত আদায় করেছেন চার রাকাত। সম্মানিত দিনী ভাই বোন, আট রাকাতে কি নেকি হবে তা আল্লাহ নবী বলেননি, নেকি হবে। চার রেখাতে কি নেকি হবে তা আল্লাহ রাসূল বলেননি, নেকি হবে। এবার দুই রেখাত সংখ্যায় কম কিন্তু নেকি অনেক বেশি, একটু খেয়াল করেন। এবার আসছে দুই রেখাতের পালা। আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসবিহু আলা কুল্লি সালাম মিন আদম সাদাকা, প্রত্যেক সকালে আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়া জোড়ের বিনিময়ে দান করা। জোড়া বুঝেন আপনারা, এই যে হাতের জোড়া, পায়ের জোড়ায় জোড়া, আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে, জোড় আছে,
আল্লাহ নবী বলছেন আদম সন্তানের উচিত সকালে সকালে প্রত্যেক জোড়ায় দিনে দান করবে। এই কথা বলার পরে আবার আল্লাহ রাসূল নিজেই বলছেন, শোনো বেকুল্লে তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বলে দানের নেকি হয়, অবেকুল্লে তাহমিদাতিন সাদাকা আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়, অবেকুল্লে তাহলিলাতিন সাদাকা লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়, অবেকুল্লে তাকবীরাতিন সাদাকা আল্লাহু আকবার বললে দানের নেকি হয়, আমরুন বিল মারুফে সাদাকা ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়, নাহিনুল মুনকারে সাদাকা মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়, ওয়াই এজে জি রাকাতায়নে ইয়ারকাউ মামিনা দোয়া সব মিলে যত নেকি হয়, চাস্তের দুই রেকাত সালাত আদায় করলে তত নেকি হয়। মনে হয় বেখিয়াল ছিলেন, এই ছেলে তোমার পাশ থেকে যেন কোনো ছেলে উঠতে না পারে, বোকামির পরিচয় আমাকে দেবেন না, আর এখন দোকানপাটে বসে চা খাবেন না, নিজেকে এত খারাপ মনে করিয়েন না, নিজেকে মনে করিয়েন না যে আমি গরু ছাগল, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাকে আমি ফাঁকি দিতে আসিনি, একটা বাক্যের মূল্য 1 কোটি টাকা, অতএব ভদ্রতা বজায় রেখে এক পায়ে দাঁড়িয়ে থাকেন, নড়াচড়া করবেন না। আমরা আলোচনার কাছাকাছি চলে আসছি, আমি কষ্ট দিয়ে কোনো আলোচনা করি না, আর আমি আবদুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে বড় আলেম ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, এটাও নই। কাজে আপনি ভদ্রতার পরিচয় দিবেন, দোকানপাটে বসে এখন চা খাবেন না, আমি কথা বলবো আর আপনি চা খাবেন, এত ঘৃণিত কাজ করিয়েন না, চা একটু পরে খায়েন, আর আজকে হাট বাজার করে নিতে হবে এটাও মনে করিয়েন না। এতগুলো মিলে যত নেকি হয়, চাস্তের দুই রেকাত সালাতে সেই নেকি হয়। বোরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফিল ইনসানে সালাসা মিয়া সিত্তুনা মাফসালান, আদম সন্তানের গায়ে 360টি জোড়া আছে, ওয়া আলাইহি ইতাসাদাকা আন কুল্লি মাফসালিন মিনহু সাদাকা, আদম সন্তানের উচিত প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করা। এইটা একটা হাফেজি কওমি মাদ্রাসা যেখানে এসেছেন, ওনারা আমাকে বলেছিলেন যে আপনি একটু বক্তব্য বন্ধ করে 5 মিনিট আদায় করার সুযোগ দিবেন, তা আমি বললাম এমন কাজ আমি কোনোদিন করিনি, করতেও পারবো না। তো যেহেতু এটা প্রতিষ্ঠান, কাজে যাওয়ার সময়তে 5, 10, 50, 200, 500 দিয়ে যাবেন, নিজেকে ক্ষতিগ্রস্ত মনে করিয়েন না। আমি কথার